পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের ডামরা হাততলা গ্রামে গ্রামবাসীরা বিক্ষোভ দেখান। তাদের অভিযোগ, বালি মাফিয়ারা অবৈধভাবে দামোদর নদ থেকে বালি খনন করছে। তাদের আরও অভিযোগ, সরকারি কোনো রয়্যালটি না দিয়ে বালি মাফিয়ারা অবৈধভাবে বালি চুরি করছে। এরই প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার রাতে গ্রামবাসীরা আসানসোল দক্ষিণ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করার পাশাপাশি বিক্ষোভ দেখান। গ্রামবাসীরা জানান, যদি বালি চুরি করা বন্ধ না হয় তাহলে তারা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবেন। অবস্থান বিক্ষোভ করেছি কারণ বেশ কিছুদিন যাবৎ, মাস তিনেক হলো, আমাদের এই দামোদর নদীতে ড্রেজিং এর নাম করে অবৈধভাবে বালি তোলা হচ্ছে। তো গ্রামবাসীরা অতিষ্ঠ হয়ে গেছে, যেভাবে এইভাবে ইয়ে পাচার করা হচ্ছে, অবৈধভাবে বালি পাচার করা হচ্ছে। আমরা চাই, আমরা গ্রামবাসীরা চাই, শান্তিপূর্ণ চাই, আমরা গ্রামকে শান্তি রাখতে চাই। এই শান্তিটাকে কিছু অ্যান্টি সোশ্যাল লোক অশান্তি করে অশান্ত করে তুলেছে। আমাদের যদি নদী ধারে আপনারা যান, আপনারা দেখতে পাবেন যে কীভাবে পানিটা পাচার হচ্ছে রাতের অন্ধকারে, একদম ডিপ হয়ে আছে। অদূর ভবিষ্যতে আমাদের এই গ্রাম এলাকায় 87 নম্বর ওয়ার্ড, 38 নম্বর ওয়ার্ড, কোথা আমাদের হসপিটাল যে জলটা সাপ্লাই হয়, ওই জল সাপ্লাই বন্ধ হয়ে আমাদের বাচ্চারা অদূর ভবিষ্যতে জল পাবে। আমাদের যে জল প্রকল্পটা হয়েছে, আমরা স্যারকে সব বলে এসেছি, ডিএমকেও একটা চিঠি করেছি, আমরা পুলিশ প্রশাসনকেও চিঠি করেছি, আমরা মেয়রকেও চিঠি করেছি, আমরা মন্ত্রী সাহেবকেও চিঠি করেছি, সমস্ত প্রশাসনকে আমরা চিঠি দিয়েছি এই ব্যাপারে হস্তক্ষেপ করার জন্য, কিন্তু ওনারা এখনো পর্যন্ত কোনো হস্তক্ষেপ করেনি। উপরন্তু প্রশাসন রাতের অন্ধকারে গাড়ি পাচার করছে, গ্রামবাসীরা দেখতে পায় সেই গাড়ি আটকায়, প্রশাসনের সমর্থকে প্রশাসনকে গ্রামবাসীরা আটকায়, জিজ্ঞাসা করে আপনি কেন গাড়ি পাচার করছেন, আপনি তো দেখেছেন যে এখানে হেভি ভেহিকলস নট অ্যালাউড লেখা আছে, তবু কেন করছে? প্রশাসনকে বলার সঙ্গে প্রশাসন সেই ব্যাপারে হয়তো উচ্চ প্রশাসনের সঙ্গে কথা বলেছেন, কথা বলে কি বুঝেছেন জানি না, পরে আমাদের সঙ্গে নেগোসিয়েশন করে সরকারের উপরে নেগোসিয়েশন করে গাড়ি পিছিয়ে দিয়েছেন, হাঁটিয়ে দিয়েছেন। এরপর আমরা ঘর চলে আসি, ঘর আসার পর রাত 2-3টার পর কে বা কারা আবার গাড়ি ঢোকায়, এইভাবে কেন চলবে? আমরা চাইছি শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে চাইছি, এরপরে বৃহত্তর আন্দোলন হবে, কিছু ঘটে গেলে এর দায় কে নেবে? আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলীর রিপোর্ট, আনন্দবার্তা।